আদম বলে মহারানা কোথায় থেকে দিব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার বন্ধু নবীর উপরে তুমি যদি 10 বার দরুদ পড়ো এই 10 বার দরুদ হয়ে যাবে তোমার আর আমার মহারানা আল্লাহ বলে রে জিব্রাইল দুনিয়া থেকে মাটি নিয়ে আসো জিব্রাইল বলে আল্লাহ মাটি দিয়ে কি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মাটি দিয়ে আমি দুনিয়াতে মানুষ পাঠাবো এবার জিব্রাইল মাটি নিতে দুনিয়া জমিনে যখন চলে গেলেন যাওয়ার পরে যখন মাটির মাঝে হাত দিবে মাটি বলে জিব্রাইল মাটি নেওয়া যাবে না জিব্রাইল বলে আমার আল্লাহ হুকুম মাটি কেন নেওয়া যাবে না মাটি বলে এই মাটি দিয়ে আমার আল্লাহ মানুষ বানাবে এই মানুষগুলো দুনিয়াতে যাতে না ফরমানি করবে এই জন্য মাটি নেওয়া যাবে না জিব্রাইলের মায়া লেগে গেল জিব্রাইল আবার আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আমার তো মায়া লেগে গেল আল্লাহ বলে রে মিকাইল তুমি যাও গে মাটি নিয়ে আসো এবার মিকাইল মাটি নেওয়ার জন্য দুনিয়াতে যায় যেই মাত্র মাটিতে হাত দিবে মাটিটা আগের মতো বলে উঠলো রে মিকাইল মাটি নেওয়া যাবে না বলে কেন এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে এ মানুষ বানো ইনশাআল্লাহ না ফরমাই করবে আমি মাটি তো মানতে পারবো না এবার মিকাইলের মায়া লেগে গেল মিকাইল এবার চলে গেলেন গিয়ে বলেন আল্লাহ আমার মায়া লেগে গেছে আমি পারলাম না আল্লাহ বলে ইসরাফিল তুমি যাও এবার ইসরাফিল যাওয়ার পরে কি ঘটনা আবার ইসরাফিলের মায়া লেগে গেল আল্লাহ বলে আজরাইল তুমি যাও গিয়ে মাটি নিয়ে আসো এবার আজরাইল মাটি নেওয়ার জন্য দুনিয়াতে আসি যে মাত্র মাটিতে হাত দিবে মাটি বলে মাটি নেওয়া যাবে না মাটি নেওয়া যাবে না রে আজরাইল জিব্রাইল চলে গেছে মিকাইল চলে গেছে ইসরাফিল চলে গেছে তুমি চলে যাও আজরাইল বলে মাটি তুমি কি আমার জিব্রাইল পাইছনি মিকাইল পাইছনি ইসরাফিল পাইছনি না আমি হলাম আজরাইল আমার আল্লাহ তুমি আমার কাছে সর্বশ্রেষ্ঠ এবার আজরাইল কোন কথা শুনে না আজরাইল এক মুষ্টি মাটি লইয়া সত্তর মন মাটি লইয়া আমার আল্লাহর কাছে পৌঁছে গেলেন আমার আল্লাহ বলে রে আজরাইল তোমার কি মায়া লাগে নানি এবার আজরাইল বলে আল্লাহ ও আল্লাহ বাবু মায়া দিয়ে কি হবে কারণ আপনার হুকুমে আমার কাছে সর্বশ্রেষ্ঠ ও আজরাইল যাও 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 আজ থেকে কিয়ামত পর্যন্ত যত বান্দা দুনিয়া জমিনে আসবে ওই বান্দাগুলোর রুহ তুমি কবজ করে নিয়ে আসবা অসাধারণ অসাধারণ ওয়াজ করছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই ওয়াজটা যা আপনি করলেন আসলে এটা তো আপনি আসলে শুনছেন এর এই হুজুরটার নাম জানতে পারি আমি এই হুজুরটার নাম জানতে পারি হ্যাঁ না সমস্যা নাই হ্যাঁ একটু বুঝিয়ে বলেন মানে যে হুজুরের ওয়াজটা আপনি বলছেন এতক্ষণ করছেন এই হুজুরটার নাম কি জানতে পারি নাম কি ওনার কপি করতে পারেন এটা ওনাকে বুঝাইতে পারলেন নাকি আচ্ছা আসলে এটা একটা আপনি কি আল্লাহ পাক একটা কণ্ঠ দিয়েছে এই কণ্ঠ আসলে দিশা দেখে কিন্তু আপনি এরকম ভাবে কইতে পারছেন না দিলে কিন্তু কইতে পারতেন না আমি একটা কথা বলবো আপনাকে এই কথাটা অবশ্যই আপনি শুনতে হবে যেমন এই যে সুন্দর কণ্ঠটা আল্লাহ আপনাকে দান করছেন এটা তো একটা দানের জিনিস নাকি হ্যাঁ আল্লাহ পাকের নিয়ামত এই আল্লাহ পাকের নিয়ামতটা কিন্তু কখনোই নষ্ট করবেন না এই মুখ দিয়ে যাতে ইসলাম বের করছেন ইসলামের আলো যেমন নূরের আলো কি দুনিয়া ঠিক না যেমন এই মুখ দিয়ে যেমন ভালো ভালো ওয়াজ ভালো ভালো বক্তাদের ভালো ভালো মৌলানাদের আপনার কথা করলে যেমন নকল করে গাইতে পারেন যেমন আপনি কিন্তু চেষ্টা আপনি কিন্তু ইচ্ছা করলে পাইতেন দেখা গেল বিভিন্ন সিনেমার ভিলেনদের বিভিন্ন নায়কদের অনেকেই কিন্তু ওনাদের
বক্তব্য বা ওনাদের কথা কিন্তু অনেকে কিন্তু নকল করে কিন্তু গায়। আপনি কিন্তু তা করেন নাই, ঠিক না? আপনি কিন্তু করছেন কি কি করছেন, হুজুরেরটা নকল করছেন। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে হাসান ভাই, আপনার অনেক ভালো লাগলো, আপনার এই ওয়াজগুলো শোনার পরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আজকে পর্যন্তই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।